একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া উন্নত করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ইয়ান ওয়েন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে বিশ্বের অনেক দেশে বড় ধরনের প্রতিশ্রুতি দিলেও একমাত্র চীন বিষয়টির সমাধানে কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়া ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশ অন্য কোনো দেশের হস্তক্ষেপে না গিয়ে নিজেই সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইয়া ওয়েন। Rohingya issue is not bilateral issue between China and Bangladesh, but as the P5 member, as well as a common labor of both Bangladesh and Myanmar, China has been working very hard to play the role as mediator and facilitator. So China will continue to do like this. So hopefully on the joint efforts of the Bangladesh and Myanmar and the support of international community, the repatriation could be take place very soon, and it will be and should be a sustainable process.